জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় গো যখন শুনতে পাই কবরে 99টা সাপের ব্যবস্থা হয়ে যাবে এক একটা সাপ এক একবার দর্শন করবে এক একবার দংশন করার কারণে মানুষটা বাজানে 70 গজ মাটির নিচে চলিয়া যাবে যখন এই বয়ান আরম্ভ হয়ে যায় পাগলগুলা লাফালাফি দেইকে মানুষ অস্থির হয়ে যায় বাজান তুমি আমার মাওলারে দেখায় দিবা মালি ওই কবরে কেমনে একা একা থাকো অন্ধকার কবরে কেমনে একা থাকবে ওই কবরে কেমনে সাপের কামড় সহ্য করব বাজান ফজরের রক্তে যারা নামাজটা পড়ে নাই ফজরের সময় আসলে ফজরের নামে একটা ফেরেশতা সাপের আকার ধারণ করিয়া আল্লাহ ফজরের বেঈমানটার কলিজাটা বের করে ফেলবে জোহর পর্যন্ত কলিজা বাইর কইরে পুরো বডির মধ্যে রাইখা দিয়া বলবে তোর কত বড় সাহস রে ফজরের আজান শুনিয়া কেমনে বিছানায় ঘুমায়া থাকতি ফজরের পরে জোহরের টাইমে একটা ফেরেশতা বাজান সাপের আকার ধারণ করে আসবে বাজান রে বাবা কামড়াইতে দাও জোহরের পরেরটা আসবে আসরের রক্তে বাবা আসরের রক্তে কামড়াইতে কামড়াইতে মাগরিব পর্যন্ত লয়া যাবে মাগরিবেরটা ঈশা পর্যন্ত লয়া যাবে ঈশারের সময় ভয়ঙ্কর একটা সাপ দিবে বাবা পুরা বডিডারে পেঁচাইয়া মাথার মগজগুলা বাবা ঠুকরাইয়া ঠুকরাইয়া বাইর করব কপালের মধ্যে দংশন করবি তুই কেমনে কপালটা মাওলার সামনে না ঝুকাইয়া তুই কেমনে শয়তানের সামনে ঝুকাইয়া ছিলি ও আমার ইটখোলার বাইরা কারণে গঞ্জের বাইরা সুখের বাণী দিয়ে আমার মাওলারে দেখাইয়া দাও মালিক রে কেমনে সইবা জাহান্নামের আগুন কেমনে সইবা জাহান্নামের আগুন তুমি বলো না রহম কইরা মাফ কইরা দাও গোসা কইর আল্লাহ দেখো তোমার পাগলগুলো কান্দে আমি জানি না ঈদ খোলা সুবাইয়া রোজি আল্লাহ তালা আন্না এই মাহফিলের ময়দানে বসে কে কান্দে কার জানু মা নাই গো বাবা নাই গো এই দুনিয়ায় মার সাইতে দরদি কেউ নাই গো মা শীতের মৌসুমটা চলিয়া যায় মা কেউ তো শীতের পিঠা খাওয়াবার জন্য ডাকে না টেলিফোন করে না ইলিয়াস রে শীতের পিঠা খাইবে না গো বাবা কেউ তো বলে না বাবা শীত চলিয়া যায় একটু বাড়িতে আসবে না আমার যেই মা কোনোদিন ভালো একটা পোশাক পরে নাই গো মাওলা আমার মা সারাটা জীবন আমারে ভালো পোশাক পড়াইল আমারে ভালো পোশাক না পড়াইয়া মা পান খাওয়ার টাকাটাও আমারে টিফিনের জন্য দিয়ে দিল আল্লাহ দেখো ডাইনে বামে আমার ছাত্র ভাইরা কান্দে ও আমার তালবেলিম বাবাজি না গোপালগঞ্জের জমিনে আমি জন্ম নিছি গো বাবা 12 বছর বয়সে মা হারাইয়া কত মা মিলে বইয়া মা মা বইলে কাঁদছি এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা আল্লাহ দেখো তুমি আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে মহিলা মাদ্রাসার মধ্যে বসে আমার মায়েরা কান্দে
আমার কোন মায়ের জানু মা নাই বাবা নাই গোমালি, আমাদের প্রত্যেকের সকলের বাবা মাকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ তুমি দেখো আমার বাজার কান্দে, যারাই কান্দে তাদেরকে মাফ করে দেন, তাদের বাবা মাকে মাফ করে দেন। বাজান আমরা যখন মাদ্রাসায় পড়তাম মা কোনোদিনও ভালো একটা কাপড় পরে নাই রে বাবা, মা ভাবছে আমি যদি কাপড় নেই আমার ছেলে বৃহস্পতিবার আসবে ওর টাকা দিব কই থেকে, ওর বোর্ডিং এর টাকা করতে দিব, আজকে আমার মা আমার সাইরা কবরে চলে গেছে। কারে ডাকবো মামা বলে, আই কারে ডাকবো মামা বলে, যুবক এখন চিল্লাবি আর কানবি, কারে ডাকবো মামা বলে, মা দুখিনী যাদের নাই আমার মতো, কার জানু বাজান জনম দুখী নাই, মা বলিয়া ডাক দিলে গাইছো বাবু, আজকে তুমি 6 ফেব্রুয়ারি দেখায় দাও, 6 ফেব্রুয়ারি দেখায় দাও বোমানি, এই কারণে গঞ্জ ইট খোলা সুমাইয়া মাদ্রাসায় বসিয়া কারা যেন চিল্লাইয়ার কান্দে, আমার দাড়ি ভাগা বাজানটা কান্দে মালিক, এই 6 ফেব্রুয়ারি যাদের চোখে পানি, আজকের মাহফিলের সভাপতি কাঁদে, উলামায়ে কিরাম কাঁদে, আল্লাহ এদের সুখের পানির খাতিরে আমার কারাবন্দি আলেমদেরকে মুক্তির ব্যবস্থা কইরে আহারে বাবা। আমির হামজা নামে একটা বক্তা বাজান জেলখানায় বসে পড়ে আছে, আর দুটা বাচ্চা আছে গো, প্রতিদিন বাবার অপেক্ষায় তাকায় থাকে, এই বুঝি আমার বাবা আইতাছে, মামুনুল হকের সন্তান গুলি তাকায় থাকে, আল্লাহ আমার আলেম ভাইদের সুখের পানির খাতিরে আলেম ওলামার মুক্তির ব্যবস্থা করে দাও গো আল্লাহ। এই গভীর রাত্রে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে দুইটা হাত বাড়াইয়া রাত 12টার সময় এখন ডাক দিবা বাবা, এ যুবক তুই 15-12টার সময় এখন মাওলারে ডাক দিবি ভাই, ও বাজান তুমি আমার আল্লাহকে দুইটা হাত উপরে উঠাইয়া ডাক দিবা, এ যুবক দুইটা হাত আসমানের দিকে তাকাই আলে বলে আমার পক্ষে একটা ডাক দাও, ডাক দাও যুবক আল্লাহ বলে ডাক দাও, 6 ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও যুবক 6 ফেব্রুয়ারি ডাক দাও, আল্লাহ তুমি দেখো একটা ডাক দাও, 6 ফেব্রুয়ারি ডাক দাও, কেরানি গল্প আল্লাহ আলেমদের চোখের পানির খাতিরে আমার আলেম ভাইদের মুক্তির ব্যবস্থা কইরা দাও, জোর করে আমিন, জোর করে আমিন। আল্লাহ আপনি তো সব পারেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আপনি যদি 7 আসমান এত বড় 7 আসমান যার কোনো কুল কিনারা নাই খুঁটি সারা খাড়া করে রাখতে পারেন, আলেমদেরকে আপনি বিনা শর্তে মুক্তি দিতে পারেন, আলেম বলে আবার মুক্তি হোক এটা চান না, চান চান, আল্লাহ কবুল করুন। বাবা শুধু আমার দিকে একটা আওয়াজ করে বলেন তো, এই বাংলাদেশে আলেমদের পক্ষে কথা বলার মতো কেউ নাই ভাই,
যেই কথা বলে তারই কাকড়া বাঁধে। শুধু একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার আদালত থেকে টাকা পয়সা দিয়ে সার পাওয়া যায় বাবা, আখেরাতের আদালত থেকে সার পাওয়ার কোন সিস্টেম নাই। আল্লাহ সব দেখতেছেন, ঠিক না বেটি? জোরে কন। আজকে যারা কানছেন আমি আপনাদের দুটো পাও ধরে বলছি, এরকম কান্নাগুলা নামাজের মধ্যে বসে বসে কাইন্দে আলমদের পক্ষে একটু মুক্তির জন্য দোয়া করবেন। আল্লাহ দেখো কেমনে কান্দে আলম হলাম, তোমার কি মায়া লাগে না আল্লাহ, তোমার কি একটু মায়া লাগে না? হাজার হাজার মানুষের চোখের পানি যদি আপনার ভালো লাগে, এই 6 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, এই রজব মাসের আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ইদা দখলা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই মাসে যদি আমার নবী বেশি বেশি দোয়া করতে পারে আমরাও দোয়া করলাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والارض اربعه حروم চারটি মাস আপনি খাস করেছেন, তার ভিতরে রজব মাস একটা। আল্লাহ এই চাঁদে আমার ভাইরা তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। জোরে বলো আমিন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা বাবা দেখতে কত সুন্দর, মেয়েগুলো এমন ভাবে পরিদর্শন দেখাইলেন আমার বুকটা ভরে গেছে। অনেকে বলে মাদ্রাসার মেয়েরা ট্যালেন্ট না, এ মগার গো মগা, তোর কোন হারামি কইছে রে? ওই ওইখানে পড়াবি যেখানে পড়লে দারাউইনের শিক্ষায় শিক্ষিত হয়, বান্দরের বলে লেজ পড়তে পড়তে হোগার কাছে যে একটু বাইজে রয়েছে ওইটা বলে লেজ আছে, ওইটা লেজ আছিল কাগজ জানেন, ওই যে ইকবইলে আছে না, ইকবইলে জাফর ইকবল, আর হোগার কাছে একটু লেজ আছে কথা কর না কে? যদি মুরগি সুরা সাহারি আছে না, অরোহিণী কিলে আছে, ওরা বান্দরের পুটকি দিয়ে বেরিয়েছে, ওরা বান্দরের হোগা দিয়ে পড়ছে, এলে ওরা বান্দরের জাত, আর আমরা পড়ছি আদম সন্তান আমরা, ঠিক না ঠিক? তো ওই শিক্ষা দেবা যেখানে বান্দরের হোগা দিয়ে পড়ছে ওইটা একবার তোমার মায়ের ছল মিয়া, আর এখানে দিবা মা ফাতেমা কেমনে জান্নাতে যায়, মা আয়েশা জান্নাতে যায়, এইটা হিকবো। তাহলে এখানে দেওয়ার দরকার আছে না নাই? মাইয়ারা তেমনি অস্ট্রেলিয়ান গাইর মতো চলে, অন্তত হেনিটু শিক্ষা দিয়ে দাও ভালো একটা জামাই বাবা, আর ভালো যদি নাও পাও কিয়ামতের মাঠে কইতে পারবা যে আমার মেয়েটারে কোরআন সহিশুদ্ধ ভাবে শিখাইছিলাম। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, একটা মেয়ে যদি অন্তত 10টা সূরাকে সহিশুদ্ধ ভাবে পড়তে পারে, কারণ ছেলেরা বাবা মাদ্রাসায় যেয়ে পড়তে পারে, মেয়েরা কিন্তু মাদ্রাসায় সাধারণত ভালোভাবে পড়তে পারে না স্কুল কলেজে, অন্তত মেয়েদেরকে কোরআন ভালোভাবে শিক্ষা দেওয়া দরকার, কারণ মেয়েদেরকে যদি আপনি ভালো শিক্ষা না দেন ওর পেট থেকে যা বাইরাবে পরিমাণে বাইরাবে। ফ্যাক্টরি ভালো সব ভালো কথা বল না কেন? ইমাম মালিক রহমতুল্লাহ মায়ের ফ্যাক্টরি এমন ছিল, ফ্যাক্টরিতে বাইর হওয়ার পরে ওযু সারা জীবনে একটা রক্ত পোলারে দুধ খাওয়ায় নাই। মুইনুদ্দিন চিশতির মার ফ্যাক্টরি এমন ভালো ছিল, জন্মের পরের থেকে নে মুইনুদ্দিন চিশতির ওযু সারা দুধ খাওয়ায় নাই, যদিও মুইনুদ্দিন চিশতির বাবার মুইনুদ্দিন চিশতির মা এক বিছানায় ঘুমাইছে, ফরজ গোসল ফরজ হইছে, ও গোসল না করে মুইনুদ্দিন চিশতির দুধ খাওয়ায় নাই, এমনি মুইনুদ্দিন হইছে, এমনি জুনাইদ বাগদাদি হইছে, এমনি আল্লামা শামসুল হক ফরিদপুরি হইছে, এমনি আশরাফ আলী থানভি হইছে, তোমারটাও তো হইছে। ওই যে অস্ট্রেলিয়ান গাই, শয়তান কই কোন মহিলা রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটবে, শয়তান ওখানে ডিউটি নেয় না, কত দিয়ে দিছি
কতক্ষণ না গে আজকে গেছলাম ওদুতে মতি দিলা আল্লাহর কসম করে কই ক্লাস 7 না এইতে পড়ে সেরিডা স্কুলের পোশাক পরা সেরি রিকশায় বইয়ে বিড়ি খাইতাছে আল্লাহর কসম করে বললাম এই চোখ দিয়ে দেখাইছি আজকে স্কুলের পোশাক পরা স্কুলের ব্যাগ আর কোলে রিকশাওয়ালা রিকশা চালাইতাছে জামের মধ্যে পড়ছে তা আমি একটু পড়ছি জামে জামের মধ্যে পড়া এক নজর দেখি রিকশার ভিতরে ধুমা বাইরা আমি মনে করছি রিকশাওয়ালা খায় রিকশাওয়ালাতে দেখি প্যাডেল ধরা ওরাতে তো বিড়ি দেখি না চাকায় দেখি রাবেয়া খাইতাছে বইয়া বইয়া রাবেয়া আল্লাহর জাতের কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহ যখন আমার জবানটা চোখটা বন্ধ করে দেয় এই চোখ দিয়ে আজকে দেখাইছি তাহলে বলো যেই মেয়ে ক্লাস 7 উপরে গেলে 7 কি এইটে পড়ে আইডিয়াল স্কুলে যেই মেয়েটা আইডিয়াল স্কুলে ক্লাস 7 এইটে পড়ে রিকশায় বয়ে বিড়ি সিগারেট খায় আর মা কয়টা খায় আর বাপে মনে হয় বিড়ি দিয়ে প্রতিদিন সেলাইন বানাই খায় তা না হলে তার মাইয়া রিকশায় বইয়া সিগারেট খাবে আমি কোনোদিনও বিশ্বাস করি না মা বাবে সিগারেট না খাইলে মেয়ে ঘরের মধ্যে বসে কেমনে সিগারেট এই যেই এমন নিশা হইছে যে সিগারেট খাইতেছে রিকশায় বইয়া সে ঘরে বইয়া কি করে আপনি বুঝলেন আল্লাহ জাতিকে হেফাজত করেন তাহলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই এই মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আছে দেখবেন যত কোপ সরকারের আমলাগো সামলাগো সব মাদ্রাসার উপরে কথা কন না কেন যেই 7 বছর একটা পোলা পলে কিডার গার্ডেনে আর একটা পরে নুরানি হেফজখানায় এই 7 বছরে পোলা 10 বছরে পোলা 12 বছরে পোলার পরে শরিয়াত নাই কেন এখনো শরিয়াত নাজল হয় নাই ওর উপরে এই ছেলেটাও মাদ্রাসা বলে কুলুক লইয়া হাঁটে অজু সারা কখনো রাস্তায় বের হয় না অজু সারা ভাত খায় না অজু সারা কোরআন শরীফ ধরে না আর তোমার আবাল মাস্টার্স বিসিএস পরে সারা সপ্তাহের ভিতরে মগার ভূমকা বই একদিনও মতে না যতবার মতে খারায় মতে আর খারাই মোতা সারা ওর কাছে কোনো পোশাকই নাই কেন এমন প্যান পরে যেই প্যান পরে ভাত খাইতে পারে না ওইটা পরে আবার মোতে কাম নেই ও মারে খারাই এই না কথা কর না কে জাগো কারখানা খারাই আমারে ওইটা অলির কারখানা আর যারা বইয়া মোতে অগলো জিএমবির কারখানা এ সাসা এ যাই এ এ হুনে হে আমি আর ওয়াজি করুম না আল্লাহ মামিন তো গেল কেমন লুঙ্গি দিল্লি না কেন আল্লাহ হেফাজত করুক দুর্গা আমি দুর্গা আমি আর মাত্র 1 মিনিট কথা বলবো হ্যাঁ ওই মাইকেলা কইছিল এই কবির সাহেব যে আর এটা আগে উঠাও আর শুনতে পারবা মাইকেলের কথা তো মোছে বান্ধে না কেন হেও তো টারবি নেমে আইছে কারণ আমার একটা লিমিট আছে আগামী কালকেও 2টা প্রোগ্রাম তারপরের দিনও 3টা প্রোগ্রাম দিনে একটা রাতে একটা আমার সময়ের দাম আছে আছে না নাই আর আমাদের টাকা হইলে মসজিদ মাদ্রাসা পারবে আর মমতাজের হইলে ওচিং কিম পাকা চি 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 চা পা কথা কন না কেন নায়িকা গায়িকা গো টাকা হইলে তা গো সিনেমার হল বাড়বে গানের আসর বাড়বে আর উলামা একরামের টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে তোমাকে কেরানীগঞ্জ কসম করে বললাম যাও ওই যে আমার দাবাত দিয়ে সরে জিজ্ঞেস করো 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কোন চান্দু বলতে পারবে না কেরানীগঞ্জে কারো কাছ থেকে আমি 1 বস্তা সিমেন্ট চাইয়ে নিছি তোমরা বলো না যে বক্তারা এবং হুজুররা পরের বাতে বাগুন দেয় তোরে ঘুষাইয়া কান দিয়ে দেয়ার কি যে রক্ত ফেলাবো হারামি কোথাকার ওইটা আমার ব্যাপারে কবি না আমি আলেমদের এবং বক্তাদের আইডল কারণ মাদ্রাসা অনেকে ব্যবসার জন্য করে মসজিদ কোনো ব্যবসা নাই আখেরাতের ব্যবসা ছাড়া
4 কোটি টাকা খরচ করে জায়গাই কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে কেরানীগঞ্জ কদম তুলি ওই যে কোনাকা কথা কও বলে কবে বানাই কই দিতেছে গল্প মারি আমি না 30 টা ভাড়া দিয়ে দেখাইছো চান্দুর হোসান্দু তারপরে তোমার জুতা ঠুক করে আমার গালে মারার লাগা যদি মিথ্যা হয় তোমাকে কেরানীগঞ্জ মসজিদ বানাই গেলাম আমি তো একদিন মরে যাব এই মসজিদ তো তোমাকেই রেখে গেলাম আমি তার গোপালগঞ্জ বানাই নাই বানাইছি কেরানীগঞ্জ এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদের জায়গাই কিনছি কারো কাছ থেকে বিশটা টাকাও আমি নেই নেই জায়গাটা কেনার পরে হাফিজুর রহমান সিদ্দিকী রাইনা জায়গার কাম ধরছে 2020 সালে দুই তলার কাম কমপ্লিটের রাস্তায় আমার বাড়ির থেকে সুন্দর করছে আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ বলেন বাড়ি যাবার সুন্দর করছে তা না বাড়িও সুন্দর করছে চিন্তা করছি বাড়ির থেকে আমার আল্লাহর ঘর আমি আরো বেশি সুন্দর করব আলেমুল্লাহ আমার চয়েস দেখে আইছো কেউ বলতে পারবে না যে এক বছর সিমেন্ট কারো কাছে চাই আমি নিছি রাত্রে কামাই সকালে বিল দেই আসো না আমাদের মতো একটা মন লয়ে মাঠে মাঠে নামো না খালি আলেমকে বদনাম কও চান্দু দুইটা বাড়ি বেচছে এই মসজিদ করার সাথে যাইয়া আলহামদুলিল্লাহ বলতে পারলেন না নিজের বাড়ি বেচে মসজিদে জায়গা কিনছি রাত্রে ওয়াশ করে কামাই সকালে মসজিদের টাকার বিল দেই তাহলে জান্নাত আমাকে দেবে না তোমাকে কয় বেটার দেবে না তবে কোন মানুষকে দেখাবার জন্য নয় আমার আল্লাহকে দেখাবার জন্য দরকার আলহামদুলিল্লাহ আমি চাই আমার মসজিদ যদি আমার এই রক্ত পানি করা মসজিদ আল্লাহ কবুল করে একসাথে জান্নাতে যাব ইনশা 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 আর এই মসজিদ করার পিছনে সবচেয়ে বড় অবদান কি জানেন একটা মাত্র ওসিয়াত আমার মা বলছিল ইলিয়াস রে দুনিয়ায় কোনোদিন টাকার মালিক হওয়াস একটা মসজিদ মাদ্রাসা করিস আমার মা ছিলেন আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার মা ছিলেন আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হাতে গড়া ছাত্রের মেয়ে আমার নানা ছিলেন গোপালগঞ্জের ভিতরে নাম করা একজন আলেম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার গোপালগঞ্জ মুখশিদপুরের মধ্যে আমার নানা একজন বড় আলেম ছিলেন ওই আলেমের ঔরসে আমার মায়ের জন্ম আমার মা জানতেন আমার নানা ওয়াজে বলছিলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আমার আল্লাহর ঘর বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে আবার মা সারা জীবন তপস্যা করছে আবার বাবা মসজিদ বানাইছে আবার ছেলেও জানে মসজিদ বানাইতে পারে আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে শুয়ে আছে 12 বছর বয়সে আমার মা আমাকে ওসিয়াত করছিল দেখছো তো নানা মসজিদ করছে তুই একদিন টাকার মালিক হইলে মসজিদ বানাবি আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছি আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই আপনারও একটা মসজিদ মাদ্রাসা কায়েম করে কবরে যান টাকা পয়সা বাবা ব্যাংকে রাইখে যাবেন ঠিকই বাড়িটা অনেক সুন্দর করে যাবেন ঠিকই ওই বাড়িতে আজকে আপনি মরবেন একটা মিনিট আপনার ওই বাড়িতে রাখবো না ওই ব্যাংকের টাকা দিয়ে আপনার একটা বালিশ বানাইয়া আপনারা কবরে রাখবে না এই টিস্যু পেপারের মতো পাতলা তিনখানা কাপড় দিয়ে জীবনে শেষ বিশ্বা চাদর দিয়ে দিবে আপনার ঘরের খাটের বিশ্বা চাদরটাও দেবে না কে বা হবে সঙ্গে তোমার কবরে কে বা হবে সঙ্গে তোমার মরণে কে বা হবে সঙ্গে তোমার মিজানে সঙ্গে তোমার কাফানে আল্লাহ সাড়াও কেহ নাই রে দেখিবে বাজান হাজার হাজার কোটি টাকার মালিক তার ওই নিফরম এইটা আমারও এইটা এই হুজুরের এইটা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কবির সাহেবেরও এইটা তার বিবেরও যেটা আমার মাও নিয়ে গেছে সেইটা
এই ভাইজানের মাও যা নিয়ে গেছে ওই ভাইজানের বাবাও তাই নিয়ে গেছে ওই একই কাপুর বাবা শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যা নিয়ে গেছে বঙ্গবন্ধু জিয়াউর রহমানও ঠিক তাই নিয়ে গেছে জিল্লুর রহমানও ঠিক তাই নিয়ে গেছে আব্দুর রহমান বিশ্বাসও তাই নিয়ে গেছে প্রত্যেকের নামের শেষে রহমান আছে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান আব্দুর রহমান শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই কবরের এই কাপড়টা বিস্তা চাদরটা শরীরে লাগার আগে কবরের জন্য কিছু করার দরকার আছে নাই আছে 30টা সেকেন্ডে বলবো যারা দাঁড়ায় আছেন আপনারা আমার বন্ধু জান্নাতে গেলে একসাথে যাব বসো বসো এই দেড় ঘন্টা তো দাঁড়ায় শুনলাই বসো দুলা ভাইরা বসো যারা রাস্তায় আছেন ওহিনী নেডাই বয়ে পড়েন একসাথে বলেন তো মাফ করার মালিককে আল্লাহ এই রাত 12টার সময় যদি আল্লাহ এখন মাফ করে দেয় অসুবিধা আছে না জোরে কোন না অসুবিধা আছে না দুটো হাত বাড়াই আল্লাহর কঠিন একটা ডাক দিবেন জীবনে আল্লাহর মতো বন্ধু কেউ নাই দেন আল্লাহর একটা ডাক দেন আল্লাহ দাও ডাক 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 দাও না মানে বাস আল্লাহ তোমার ডাক দিছি তুমি এখন মাফ করে দিবা এত সময় যদি মা কোয়া ডাক দিতাম মা ঠিকই বুকি নিয়ে মাফ করে দিত বাবা তাহলে এখানে একটা মহিলা মাদ্রাসা আছে এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর ওলি আছেন কি 30টা সেকেন্ডে ইলিয়াসুর রহমান জেহাদি আগামী বছর আসবে না কে আসবে আমি তাও জানি না তবে আমার নবী বলেছেন ওয়াজের মাঠে যে সামিয়ানা দেয়া হয় এটা জান্নাতের টুকরা মারহাবা বলেন এটা কিসের টুকরা জোরে কোন জান্নাতের টুকরা যদি হয় আমি ইলিয়াস রহমান জেহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের কবরে আজাব ফেরাবার জন্য একটা মসজিদ বানাইতে পারি আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আগামী বছর মাহফিল হবে আপনার মায়ের জন্য বাবার জন্য এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমি আপনার বন্ধু বানাবো আর জীবনে আসিবে না আসি কিন্তু আপনাকে আজকে বন্ধু বানাই মাস ছাড়বে এমন কে আছে বলেন তো হুজুর আমি আগামী বছর যদি মাহফিল হয় এই মাহফিলের প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমি আমার মায়ের জন্য দিয়ে দিব এক মিনিটে বলবেন কে আছেন বলেন আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবে মায়ের জন্য বিশ্বনবী বলছেন জান্নাতের বাগান আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে প্যান্ডেলের পুরো খরচটা আপনি দিয়ে দিবেন কে বলেন নাম কি আপনার মোহন মিয়া যেরকম মারহাবা বাড়ি কোথায় সিরাজনগর আল্লাহ দেন না মাফ করে আল্লাহ আল্লাহ মোহন মিয়া সাহেবের বাবা আমাকে মাফ করে দেন না লোকটা অনেক কেঁদেছে আল্লাহ মাফ করে দেন না আল্লাহ 30টা সেকেন্ডে আর একটা যুবক দাঁড়াবে আগামী বছর মাইকের খরচ কে দিবে বলেন দুইজন দাঁড়াইছে দাঁড়ান আপনাকে দাঁড়াইছেন মাইকের খরচ আপনি দেবেন যত হাজার টাকা লাগে ইনশাল্লাহ বলেন আর বাবা আপনার আমি আর একটা দামি জিনিস দিয়ে দিমু এই ডিজিটাল ব্যানার আর পোস্টার করতে যত টাকা লাগে আপনি দিবেন কি নাম কি আপনার আরফান মিয়ার বাড়ি কই দুই